কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন মনে হচ্ছে আবার অনেক দিন পরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে হ্যাঁ কিছুদিন তো বটেই তবে খুব বেশি দিন নয় খুব বেশি দেরি কি করতে পারি তাই আবার নতুন করে গল্প নিয়ে হাজির এভাবেই গল্প হোকে এটা জানুয়ারি মাস সুতরাং হালকা শীত গায়ে লাগিয়ে বেড়াতে যাবার একটা মরশুম তাই আজকের গল্প বেড়ানোর গল্প না আমাদের পরিচিত যে সমস্ত বেড়ানোর গল্প সেরকম নয় আমরা শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বেড়ানোর গল্প বিভূতিভূষণ মানেই গ্রাম গঞ্জ নদী নালা রাত্রি দিন প্রভাত বিভিন্ন ধরনের ফুল পাখি এবং নানান ধরনের মানুষ এই নিয়েই আজকে আমাদের গল্প আমরা জানি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার ভ্রমণ কাহিনীতে ধারাবাহিকভাবে আমাদের এই পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ ত্রিপুরা এবং আরও নানান জায়গার কথা লিখে গেছেন সেই ভ্রমণ বৃত্তান্ত থেকেই আজকে খানিকটা আপনাদের শোনাব হ্যাঁ যে নামে তার বইটি তার নাম অভিযাত্রিক তার থেকেই খানিকটা অংশ আজকে আপনাদের শোনাব আবার পরেই যখন সুযোগ হবে তখন আরও শোনাব শোনাব তো নিশ্চয়ই তাহলে এই ভ্রমণ বৃত্তান্ত শুনে আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন কারণ আপনাদের কাছ থেকে অনুরোধ ছিল আমরা যেন বিভূতিভূষণের ভ্রমণ কাহিনী শোনাই আপনাদের কথা রেখেই কিন্তু আমরা শুরু করছি আমাদের নতুন করে পথ চলা এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভ্রমণ কাহিনী দিয়ে শুনি তাহলে আমি চাকুরি উপলক্ষে এক বছর পূর্ববঙ্গ আরাকানের মাংড়ু অঞ্চলে যাই সে সময় রেলে স্টিমারে আমার অনেক অদ্ভুত ধরনের অভিজ্ঞতা হয় অন্য কোনোভাবে এদের বলা যায় না একই ধরনের ভ্রমণ কাহিনী ছাড়া গোড়া থেকেই কথাটা বলি কলকাতায় বসে আছি চাকুরি নেই যদিও চাকুরির চেষ্টায় ঘোরাঘুরি করি একটি মাড়োয়াড়ি ফার্মের বাইরে দেখলুম বিজ্ঞাপন দেওয়া আছে দুজন লোক তারা চায় কোনোদিকে না চেয়ে সোজা ঢুকে পড়লুম আপিসের ভেতরে আপিসটি স্বনামধন্য ব্যবসায়ী কেশরাম পোদ্দারের বিজ্ঞাপন দেখে এসেছি শুনে আপিসের দারোয়ান আমায় একটা ছোট ঘরে নিয়ে গেল সামনেই বসেছিলেন কেশুরাম পোদ্দার তখন অবশ্যই চিন্তুম না কেশরাম পোদ্দার হিন্দিতে জিজ্ঞেস করলেন আপনি কি পাস বললুম বিয়ে পাস করেছি ও বছর কি জাতি ব্রাহ্মণ বক্তৃতা দিতে পারেন কিসের বক্তৃতা ভালো বুঝতে পারলুম না কিন্তু চাকুরির বাজার যেমন কড়া তাতে কোনো কিছুতেই হঠলে বা ভয় পেলে চাকুরি প্রাপ্তির যাও বা সম্ভাবনা ছিল তাও তো গেল কেশুরামজী যদি জিজ্ঞেস করতেন আপনি নাচতে জানেন তাহলেও আমায় মুখ দিয়ে হাঁ ছাড়া না বেরুত না সুতরাং বললুম জানি আচ্ছা আপনার নাম ঠিকানা দিয়ে যান কাল বেলা দশটার সময় আসবেন পরদিন দশটার সময় কেশরামবাবুর আপিসে গিয়ে দেখি লোকে লোকারণ্য আমার মতো আরও পঞ্চাশ ষাটটি বেকার কেশুরামবাবুর খাস বাইরের হলে অপেক্ষা করছে এরা সবাই বক্তৃতা দেবে আজ এখানে বুঝলুম সবারই মরিয়া অবস্থা বক্তৃতা বক্তৃতাই সই আমার পূর্বে একে একে আট জন লোকের ডাক পড়ল এদের মধ্যে বৃদ্ধ থেকে ছোকরা পর্যন্ত সব রকমের লোকই আছে লক্ষ্য করে দেখলুম কেউ দু মিনিট পরে ফিরে আসছে কেউ আসছে পাঁচ মিনিট পরে কেউ বা মাত্র বেরিয়ে আসছে অবশেষে আমার ডাক পড়ল কেশরামজি দেখলুম তাঁর খাস কামরাই নেই ওদিকের বারান্দায় দূর কোণে একখানা চেয়ারে তিনি বসে কাছে যেতেই বললেন আপনি কিছু বলুন ইংরেজিতে না বাংলাতে বাংলায় বলুন ইউনিভার্সিটি ইনস্টিটিউটের আবৃত্তি প্রতিযোগিতার জন্যে বঙ্কিমচন্দ্রের লেখা খানিকটা মুখস্থ করেছিলুম মনেও ছিল সামনের থামের দিকে চেয়ে মরিয়ার সুরে তাই আবৃত্তি করে গেলুম কেশুরাম খুশি হলেন চাকুরি আমার হয়ে গেল দিন পাঁচ ছয় পরে ট্রেনে কুষ্ঠিয়া গিয়ে নামলুম কলকাতার কাছে কুষ্টিয়া নদীয়া জেলায় একটা মহকুমা এখানে কি থাকবে কিন্তু আমার কাছে একটা দেখবার জিনিস ছিল আমার মাতামহ সেকালের ইঞ্জিনিয়ার ছিলেন গোরাই নদীর ওপর রেলওয়ে ব্রিজ তিনি তৈরি করেন এ গল্প দিন থেকে মাতুলালয় শুনে আসছি ঘুমের ঘরে ভালো দেখতে পেলুম না ব্রিজটা জীবনে চাকুরি উপলক্ষে সেই প্রথম বিদেশ যাওয়া ডাকবাংলোয় গিয়ে উঠলুম তিন দিন মাত্র এখানে থাকতে হবে পথে বেরিয়েছি আমার এক বন্ধুর সঙ্গে দেখা কলেজে তার সঙ্গে পড়েছিলুম সে আমায় দেখে তো অবাক ধরে নিয়ে গেল তাদের বাসাতে একরকম জোর করেই আমার কোনো আপত্তি শুনলে না আমি তাকে বললুম ভাই গোরাই নদীর ব্রিজটা দেখাবি সে আর বেশি কথা কি চলো আজি বন জঙ্গল আর কচু বোন ঠেলে ঠেলে গোরাই নদীর ধারে আমরা গিয়ে পৌঁছলাম গোরাই নদীর উভয় তীরে মাঠ জঙ্গল বাঁশবনের শোভা দেখে সত্যি আমার চোখ জুড়িয়ে গেল কত কাল কলকাতায় পড়ে আছি বেরুতে পারিনি কোথাও বন্ধুকে বললুম ভাই বসি একটু এখানে কেন চলো এগিয়ে ভাই বেশ লাগছে তুমিও বসো না না এসব কবিদের নিয়ে কোথাও বেরুনোই দেখছি দায় বসো তবে উঁচু পাড়ের নিচেই বর্ষার গোড়াই নদী সাদা সাদা একরকম ফুল ফুটে আছে জলের ধারে গাছপালায় শ্যামলতার প্রাচুর্য দেখে মন যেন আনন্দে নেচে ওঠে তখনকার দিনে আমার একটা বড় বাতিক ছিল নতুন জায়গায় নতুন কি কি বনের গাছ জন্মায় তাই লক্ষ্য করা গোড়াই নদীর ধারের মাঠে ভালো করে লক্ষ্য করে দেখলুম যশোর জেলাতেও যা এখানেও প্রায় সেই গাছ সেই শ্যাওড়া ভাট কালকাসন্দে ওল বনচালতে বেশির মধ্যে এখানে দু একটা বেত ঝোপ নদীর ধারে আমাদের দেশে বেত গাছ চোখে পড়ে না বেলা নটার সময় গোরাই নদীর পুল দেখে বাড়ি ফিরে এলুম আমার বন্ধু বললে চলো এখানকার এক কবির সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই ভদ্রলোকের নাম তারা বাবু বোধ হয় আমার ঠিক মনে নেই গোরাই নদীর ধারেই তার বাড়ি বৃদ্ধ ভদ্রলোক অমন অমায়িক স্বভাব লোক বেশি চোখে পড়ে না আমি তখন ছোকরা আর তিনি আমার বাপের বয়সী কিন্তু তার আচারে ব্যবহারে কথাবার্তায় এতটুকু পরিচয় দিলেন না যে তিনি বয়সে বা জ্ঞানে আমার চেয়ে অনেক বড় এই বৃদ্ধ ভদ্রলোকের মতো জ্ঞান পিপাসু লোক মফস্বলের ছোট শহরে কচিত দু একটি দেখা যায় কি না যায় যতক্ষণ রইলুম তিনি আমার সঙ্গে রবীন্দ্রনাথ ও ব্রাউনিং সম্বন্ধে আলোচনা করলেন কিন্তু তা যেন কত সংকোচের সঙ্গে যেন পাছে আমি একটুও মনে করি যে তিনি আমার সামনে তার বিদ্যাবত্তা ও পাণ্ডিত্য প্রদর্শন করছেন মোহিনী মিল নামক বিখ্যাত কাপড়ের কল এখানেই অবস্থিত ভেবেছিলুম দেখব কিন্তু সময়ের অভাবে হয়ে উঠল না পথে পড়ে গেলুম বিপদে ট্রেনের যে কামরায় উঠেছি সে কামরায় আর দুজন বন্দুকধারী সেপাই টাকার থলে পাহারা দিয়ে কোথায় যেন নিয়ে যাচ্ছে আমাকে ওরা প্রথমে বারণ করেছিল সে গাড়িতে উঠতে কিন্তু গাড়িতে বেজায় ভিড় ছিল বলে আমাকে বাধ্য হয়ে ওদের কামরায় উঠতেই হল গাড়ি তো ছাড়ল রাস্তায় তারা কি বলা বলি করল একজন চলন্ত গাড়ির ওদিকে দরজা খুললে আরেকজন আমার হাত ধরে টানতে লাগলো ওরা গাড়ি থেকে আমায় ফেলে দেবে আমি প্রথমটা ওদের মতলব কিছু বুঝতে পারিনি। কারণ এই ধরনের ব্যাপার ধারণা করা শক্ত আমি নিরীহ রেলযাত্রী আমাকে তারা কেন ফেলে দেবে এর যুক্তিসঙ্গত কারণও তো একটা খুঁজে পাইনি ওদের অভিসন্ধি সম্বন্ধে আমার প্রথম সন্দেহ হলো গাড়ির ওদিকের দরজা খুলতে এবং সঙ্গে সঙ্গে আমাকে হাত ধরে টানতে যখন ওদের সঙ্গে জুড়ে পারবো না বেশ বুঝলাম তখন আরেকটা স্টেশন না আসা পর্যন্ত যেভাবেই হোক আমায় রেলগাড়ির মধ্যে থাকতে হবে আমি ওদের বললুম কেন তোমরা আমাকে এরকম করছো ওরা সে কথার কোনো জবাব দেয় না শুধু হাত ধরে টানে ওরা সে রাত্রে নিশ্চয়ই আমায় ফেলে দিত কিন্তু ওদের প্রধান অসুবিধে দাঁড়ালো গাড়ির দরজাটা দরজাটা যদি বাইরের দিকে খোলা থাকতো তবে দুজনে মিলে ঠেলতে পারত বা ওই রকম কিছু কিন্তু এটা ভিতর দিকে খোলা যায় সেই ধরনের দরজা গাড়ির ঝাঁকুনিতে সেটা কেবল ঝুপঝুপ করে বন্ধ হয়ে যাচ্ছে সুতরাং একজনকে ধরে থাকা দরকার সেটাকে আমি ওদের সঙ্গে কোনো চেঁচামেচি কি গোলমাল করছি না মাথা অনেকটা ঠান্ডা করে রেখেছি কারণ আমার মনে হলো যে ক্রমে এরা মাতাল হয়েছে এরা কি করছে এদের জ্ঞান নেই ঝগড়া কি চেঁচামেচি করলে মাতাল অবস্থায় রেগে চাই কি আমায় গুলি করেও বসতে পারে ট্রেনের বেগও কমে না কোনো স্টেশনও আসে না শিকল টানবার উপায় নেই কারণ যে দরজা দিয়ে তারা আমায় ফেলে দেবে শেকল টানতে গেলে সেই দরজার কাছেই যেতে হয় দরজার মাথার ওপরে শেকল টানার হাতল আমি ওদের ক্রমাগত বোঝাবার চেষ্টা করছি একজনকে মেরে ফেলে তাদের লাভ কিছু নেই বরং তাতে পুলিশের ভীষণ হাঙ্গামে পড়ে যেতে হবে তাছাড়া নরহত্যা মহাপাপ রামচন্দ্রজি ওতে যে রকম চটেন অমনার কিছুতেই চটেন না স্বর্গে যাবার অত বড় বাধা আর নেই তুলসীদাসের দোহা এক মনে আনবার চেষ্টা করলুম কারণ রামচরিত মানুষ আমার পড়া ছিল কিন্তু বিপদের সময় ছাই কিছু মনে আসে এমন সময় গাড়ির বেগ কমে এলো কোনো এক স্টেশন আসছে এতক্ষণ পরে মাঠের মধ্যে গাড়ি দাঁড়িয়ে গেল সামনেই কি স্টেশন লাইন ক্লিয়ার দেওয়া নেই সিগনালে গাড়ি দাঁড়াবার সঙ্গে সঙ্গেই ওরা আমায় ছেড়ে দিলে আমিও একটি কথাও বললাম না মাতালকে চটিয়ে কোনো লাভ নেই পরের স্টেশনে গাড়ি দাঁড়ালো একটু পরেই আমি আমার জিনিসপত্র সামান্য যা ছিল তা নিয়ে অন্য কামরায় চলে গেলুম রাত তখন এগারোটা কি তার বেশি একবার ভাবলুম গার্ডকে ঘটনাটা জানাই কিন্তু ছোট স্টেশন অন্ধকার রাত গার্ডের গাড়ি অনেক পেছনে যেতে যেতে ট্রেন ছেড়ে দেবে মনে মনে ভাবলুম রাজবাড়ি স্টেশনে ট্রেন এলে রেল পুলিশকে বলবো। কিন্তু রাজবাড়ি নেমে আর গোলমালের মধ্যে যেতে ইচ্ছে হল না মাতালদের সঙ্গে এক গাড়িতে ওঠা আমারই ভুল হয়েছিল এরপরে যেখানে গিয়ে নামলুম সেটা হলো ফরিদপুর নাম শুনে আসছে চিরকাল অথচ কখনো দেখিনি ফরিদপুর। কি লেগে গেল জায়গাটা এখানে পূর্ববঙ্গের মেয়েদের স্নেহ স্পর্শ লাভ করবার সৌভাগ্য আমার সর্বপ্রথম ঘটেছিল কি জানি কেন তখনও মনে হয়েছিল এবং আমার আজও মনে হয় পূর্ববঙ্গের মেয়েরা উদারতায় নিঃসংখ্য চাত্মীয়তায় ও মনের ঐশ্বর্যে আমাদের পশ্চিমবঙ্গের মেয়েদের চেয়ে অনেক বড় লেখাপড়ার দিক থেকেও পূর্ববঙ্গের মেয়েরা আমাদের অঞ্চলের মেয়েদের চেয়ে শিক্ষিতা এমন সব পরিবার দেখেছি তারা আর কিছু না পড়ালেও অন্তত ম্যাট্রিক পাস করিয়ে রাখে ম্যাট্রিক পাশ করা লেখাপড়া শেখার বড় মাপকাঠি না হতে পারে কিন্তু পিতামাতা যে মেয়েদের শিক্ষা দেওয়ার প্রয়োজনীয়তা স্বীকার করেন এটুকুও তো তা থেকে বোঝা যায় ফরিদপুর ডাকবাংলোয় গিয়ে উঠবার আগে আমার মনে পড়ল আমা স্ট্রিটের মেসে যে বাবু থাকতেন তার বাড়ি ফরিদপুর দেখিত খোঁজ করে দেখা পেলাম এবং ভদ্রলোক বন্ধু ঠিক নন কারণ এর পূর্বে তার সঙ্গে আমার পরিচয় ছিল সামান্যই আমাকে তার বাড়ি নিয়ে গেলেন বাড়ি যাবার এক ঘন্টার মধ্যেই তার মা আমাকে বাড়ির মধ্যে নিয়ে গিয়ে বসালেন এমনভাবে আলাপ করলেন যেন আমি কতকালের পরিচিত তিন দিন সেখানে ছিল কাজ শেষ করে বিকেলের দিকে স্টিমারে ফরিদপুর থেকে বেরুব ঘোড়ার গাড়ি ডেকে নিয়ে বাসার জিনিসপত্র তুলতে এলাম বাইরের যে ঘরটাতে থাকি সেটাতে ঢুকে দেখি বন্ধুটির দিদি আমার বিছানাটা বেশ ভালো করে ঝেড়ে পেতে দিচ্ছেন মশারিটা টান টান করে টাঙিয়ে দেবার চেষ্টায় আপাতত তিনি খুব ব্যস্ত আমি বন্ধু দিদির সঙ্গে তত বেশি আলাপ করিনি ইতিপূর্বে তিনি বিধবা বয়সেও খুব বেশি নয় নাকে দেখে আমি সমীহ করে ঘরের বাইরে চলে যাচ্ছি উনি বললেন চা না খেয়ে যেন আর কোথাও বেরোবেন না আমি বললুম দিদি আমি গাড়ি এনেছি ডেকে টেপা খোলা গিয়ে স্টিমার ধরব তিনি একটু অবাক হয়ে বললেন আজই কেন হেসে বলি পরের চাকরি দিদি থাকবার কি জো আছে দিদি সুরে জোর গলায় বললেন আজ ভরা আমশ্যে আজ আপনার যাওয়া হতেই পারে না আজ থাকুন আমি অবাক হয়ে ওর মুখের দিকে চাইলুম নিজের বোনের মতো সহজ সরল দৃঢ় আত্মীয়তার সুর কোথাকার কে আমি নামধাম জানা নেই দুদিনের মেসের বন্ধু ওর ভাইয়ের তাহ কতদিন আগের যেতে মন সরল না গাড়ি সেদিন ফিরিয়ে দিলুম আরেকটি ঘটনা ঘটেছিল মাদারীপুর ডাকবাংলোতে ফরিদপুর থেকে গিয়েছি মাদারীপুর হাতের পয়সা করি ফুরিয়ে যেতে কেশুরামজিকে পত্র লিখলাম তিনি কিছু টাকা মানি অর্ডার করে পাঠিয়ে দিলেন খরচপত্রের জন্য ডাকবাংলোয় থাকি পাঁচ ছ মাত্র আছি কেউ আমাকে চেনে না মাদারীপুরে পোস্টমাস্টার আমায় মনি অর্ডার বিলি করতে অস্বীকার করলে যার নামে মনি অর্ডার সেই লোক যে আমি তার শনাক্ত করবে কে এদিকে পাঁচ দিনের বাংলোর ভাড়া বাকি হাতে বিশেষ কিছুই নেই ভীষণ মুশকিলে পড়তে হল সেই সময় ডাক ডাকবাংলোয় আমার পাশের কামরায় একজন মুসলমান ভদ্রলোক কাজ উপলক্ষে এসে দিন তিনেক ছিলেন তার নাম আমার মনে নেই মাদারীপুর থেকে কিছু দূরে কোনো স্থানের তিনি জমিদার ডাকবাংলো চৌকিদারের মুখে তিনি আমার বিপদের কথা সব শুনেছিলেন একদিন আমায় ডাকিয়ে বললেন আপনি কলকাতায় থাকেন বললাম হাঁ তাই বটে কলকাতায় থাকি তিনি বললেন আমি সব শুনেছি আপনার বিপদের কথা এখানে আপনাকে টাকা ওরা দেবে না আমি আপনাকে শনাক্ত করতে পারতাম কিন্তু তাতে মিথ্যে কথা বলা হবে সত্যি আমি আপনাকে চিনি না আমার প্রস্তাব এই যে কলকাতার ভাড়া আপনাকে আমি দিচ্ছি তাতে আপনি কিছু মনে করবেন না পথিক ভদ্রলোক বিপদে পড়েছেন অমন বিপদে সকলেই পড়তে পারে আপনি আপনাদের অফিস থেকে গিয়ে টাকা নিয়ে আসুন আমার নাম ঠিকানা রাখুন আমার টাকাটা আমার সুবিধে মতো পাঠিয়ে দেবেন তিনি আমার কলকাতার ভাড়া দিলেন তাই নিয়ে আবার কলকাতায় ফিরি কেশরামজি শুনে হাসতে হাসতে বললেন তবেই আপনি আমাদের কাজ করেছেন মানি অর্ডার ধরতে পারলেন না তবে আপনি ফি বাড়ি কি টাকা নিতে কলকাতায় আসবেন নাকি আমি বললুম এবার থেকে নোট রেজিস্ট্রি খামে পাঠাবেন নইলে বিদেশে এই রকমই কাণ্ড মুসলমান ভদ্রলোকের ঠিকানাতে কেশোরামজি অনেক ধন্যবাদ জানিয়ে নিজেই তাঁর টাকাটা পাঠিয়ে দিলেন কতদিনের কথা ভদ্রলোকের নাম পর্যন্ত মনে নেই কিন্তু তাঁর সে উপকার জীবনে কখনো ভুলব না বিশেষ করে আজকাল হিন্দু মুসলমানের এই বিবাদের দিনে সে কথা বেশি করে আমার মনে পড়ে বরিশালে গেলুম মাদারীপুর থেকে স্টিমারেই আরিয়ল খাঁ নদীর ওপর দিয়ে স্টিমার কিছু দূর গিয়ে পড়ে কালাবদর নদীতে তারপর মেঘনার মুখ দিয়ে ঘুরে যায় পূর্ববঙ্গের নদীপথের শোভা যাঁরা দেখেছেন তাঁদের চোখের সামনে সেই সুন্দরী বন দিয়ে ঘেরা গ্রামগুলির ছবি আবার ভেসে উঠবে এই গাঁয়ের কথা উল্লেখ করলেই আমি সেই একটিমাত্রবার ও পথে যাই আর কখনো যাইনি কিন্তু মনের পটে সেই সৌন্দর্য আঁকা হয়ে গিয়েছে চিরকালের জন্য কত রোমান্সের এরা স্বপ্ন জাগায় কত নতুন সৃষ্টির সাহায্য করে মানুষের অন্তরের বিচিত্র অনুভূতিরাজির সন্ধান যেন মেলে এদের শ্যামল পরিবেশের মধ্যে যত অপরিচয় ততই স্ফূর্তি ততই আনন্দ দিনে রাতে সন্ধ্যায় জ্যোৎস্নায় এদের নিয়েই স্বপ্ন প্রসারীর কত কারবার তবে কথা এই সন্ধ্যা বেলায় নৌকা ভিড়ল গ্রামের ঘাটে ব্যাসাতি করি কখন কত ধান খেত খেজুর গাছ তারা ভরা রাত সন্ধ্যায় গ্রামের বধুরা কলসি কাঁখে জল নিতে এসে গা ধুয়ে নিলে জলের আলপনা এঁকে চলে গেল বাড়ি ফিরে কত কথা বলে এই মাঠ ঘাট কতদিনের জনপদ ও বধূদের চিহ্ন আঁকা নদীর ঘাটের পথটি বৃদ্ধ বকুল কি বট গাছ আর এই সুপুরির সারি অদ্ভুত শোভা এই সুপুরি বাগানের শুধু চোখ চেয়ে বসে থাকা স্টিমারের খাওয়া ডেকে নয় নয় শুধু মুক্ত ডেকে বসে এক দৃষ্টিতে চেয়ে থাকা আমার সঙ্গে এক ভদ্রলোকের স্টিমারেই আলাপ হল তিনি আমায় পিড়াপিড়ি করতে লাগলেন তার বাড়িতে গিয়ে উঠতে হবে বরিশালে স্টিমার লাগলো যখন তখন তার অনুরোধ ক্রমে সক্রিয় হয়ে উঠল তিনি আমার জিনিসপত্র তার কুলির মাথায় চাপিয়ে দিলেন কাউনিয়াতে তার বাড়ি বেশ বড় বাড়ি জমিদার লোক দেখেই বোঝা গেল ভদ্রলোকের দাদা বাড়ি পৌঁছলে এসে আমার সঙ্গে আলাপ করলেন বরিশালের দুজন লোক আমার বড় ভালো লেগেছিল তার মধ্যে ইনি একজন শুধু ভালো লেগেছিল বললে এর ঠিক বর্ণনা দেওয়া হল না ইনি একজন অদ্ভুত ধরনের লোক পাড়াগাঁয়ের শহরে এমন একজন লোক দেখব এ আমি আশা করিনি তার মস্তবাতিক বাতিক শেক্সপিয়ারের ভুল বার করা এই নাকি তার জীবনের ব্রত কি প্রগাঢ় পাণ্ডিত্য শেক্সপিয়ারে কি চমৎকার পড়াশোনা কীর্তনখোলা নদীর ঝাউবনের ধারে সন্ধ্যাবেলায় বেড়াতে বেড়াতে তিনি রোমিও জুলিয়েট অনর্গল মুখস্থ বলে যেতে লাগলেন এবং ওর মধ্যে কোন কোন স্থানে কি অসঙ্গতি তার চোখে লেগেছে সেগুলো ব্যাখ্যা করে গেলেন কখনো রোমিও জুলিয়েট কখনো হ্যামলেট কখনো টেম্পেস্ট এটা থেকে আবৃত্তি করেন ওটা থেকে আবৃত্তি করেন সে এক কাণ্ড আর কি স্মৃতিশক্তি কি অদ্ভুত কিন্তু খানিকটা শুনেই আমার মনে হল শেক্সপিয়ারের সৌন্দর্য উপভোগ করা এর উদ্দেশ্য নয় এমনকি ভালো সমালোচনাও নয় শেক্সপিয়ারের খুঁত বার করে তিনি একখানা বইও লিখেছিলেন আমায় একখানা উপহার দিলেন বরিশাল থেকে আসবার সময় আমার আরও ভালো লাগত এই ভদ্রলোকের অমায়িক ব্যবহার ও ভদ্রতা আমার বয়স তখন চব্বিশ পঁচিশের বেশি নয় তার বয়স তখন অন্ততপক্ষে পঞ্চান্ন কিন্তু আমার সঙ্গে অন্তরঙ্গ বন্ধু বা সতীর্থের মতোই কথাবার্তা বলতেন দোতলার ঘরে আমায় নিয়ে একসঙ্গে খেতে না বসলে তার খাওয়াই হতো না তিনি খুব হাসাতে পারতেন সামান্য একটা কি কথার সূত্র ধরে এমন হাসির মশলা তা থেকে বার করতেন আমার তো হাসতে হাসতে পেটে খিল ধরে যাবার উপক্রম হত আমার মনে আছে একদিন কে তাকে বলল আমার সামনেই ভেরিওরাম শেক্সপিয়ারের নোটগুলো দেখেছেন ভদ্রলোক দুটি আঙুল নিজের দিকে দেখিয়ে বলতে লাগলেন আরে ভেরিওরাম লাগবে না আত্মারাম আছেন আত্মারাম আমি তো হেসে গড়িয়ে পড়ি আর কি বলবার ভঙ্গি আর কি হাত নাড়ার কায়দা বড় শ্রদ্ধা হয়েছিল এই লোকটির ওপর আমার এমন নির্বিরোধ নিষ্পৃহ সদানন্দ জ্ঞান তপস্বী চোখে বড় একটা তখনও পর্যন্ত দেখিনি বইয়েতে টাইপ হিসেবে অবশ্যই অনেক পড়েছিলুম আমার বেশ মনে হয় আজও পর্যন্ত সে ধরনের মানুষ আর দ্বিতীয়টি চোখে পড়েনি প্রায়ই বিকেলবেলায় আমায় নিয়ে তার বেড়াতে যাওয়া চাই কোনোদিন কলেজের দিকে কোনোদিন নদীর দিকে বরিশাল শহরে আমি নতুন গিয়েছি আমাকে জায়গা দেখিয়ে নিয়ে বেড়াতেন তিনি আর মুখে মুখে চলত শেক্সপিয়ারের শ্রাদ্ধ শেক্সপিয়ার ভুলে ভরা পাতায় পাতায় ভুল এতদিন সমালোচকদের চোখে ধুলো দিয়ে লোকটা মহাকবি সেজে বেড়াচ্ছিল কিন্তু আর চলবে না শেক্সপিয়ারের জারিজুরি সব বেরিয়ে গিয়েছে মিথ্যে কদিন টেকে আমার খুব ভালো লাগতো এই সদানন্দ বৃদ্ধের সঙ্গ শেক্সপিয়ারের ভ্রম প্রমাদ সম্বন্ধে তাঁর অত ব্যাখ্যাসহ বক্তৃতা সত্ত্বেও আমি মনে মনে বিশ্বাস করতুম না তাঁর কথা কলেজ থেকে সবে বেরিয়েছি বড় বড় শেক্সপিয়ারি সমালোচকদের নাম শুনে এসেছি সদ্য তাঁদের অনেকের কাণ্ড দেখে এসেছি কলেজ লাইব্রেরিতে তাঁদের বিরুদ্ধে বরিশালে কীর্তনখোলা নদীর ধারে উড়ানি গায়ে দেওয়া বৃদ্ধের মতবাদ আমার কাছে প্রলাপ ছাড়া আর কিছু মনে হয়নি তবুও অবিশ্বী শ্রদ্ধার সঙ্গে শুনে যেতুম আর একজন লোককে এই বরিশালেই দেখেছিলাম তার নাম কুঞ্জবাবু গলির মোড়ে একটি বাড়ির বারান্দায় প্রতিদিন বিকালে কুঞ্জবাবু বসে ছোট ছোট ছেলে মেয়েদের ধর্মমূলক গল্প শোনাতেন আমি একদিন শুনেছিলাম তিনি প্রহ্লাদের গল্প শোনাচ্ছেন ওদের এমন সুন্দর বলবার ক্ষমতা যে রাস্তার লোক কুঞ্জবাবুর গল্প শোনার জন্য ভিড় করে দাঁড়িয়ে যেত সে গল্প শোনবার মতো জিনিস যখনই আমি কুঞ্জবাবুকে দেখতাম সব সময় একদল ছেলে মেয়ে তাকে ঘিরে থাকত কুঞ্জবাবুর সঙ্গে একদিন আলাপ হলো অমনি এক রাস্তার ধারে আমি তাকে বললুম আপনার নাম আমি শুনেছি বড় ভালো লাগে আপনার গল্প কুঞ্জবাবু দেখলুম লজ্জিত হয়ে পড়লেন আমার পরিচয় জিজ্ঞেস করতে আমি বললাম কলকাতা থেকে আপিসের কাজে এসেছি আবার দুচার দিন পরে চলে যাব এখানে আছেন কোথায় কাউনিয়াতে আছে এক বন্ধুর বাড়িতে আমায় সঙ্গে করে তিনি একটি নিচু গোছের গোল ঘরে নিয়ে গেলেন আমি ঠিক জানি নে সে ঘরটাতে তিনি সব সময় থাকতেন কিংবা তার আলাদা কোথাও বাসা ছিল ঘরের মধ্যে বসিয়ে তিনি আমার প্রশ্নের উত্তরে অনেক ভক্তিমূলক কথাবার্তা কইলেন আমায় একটা ছোট্ট রেকাবি করে বাতাসা আর শশা কাটা খেতে দিয়ে বললেন ঠাকুরের প্রসাদ মুখে দিন একটু সরল বিশ্বাসী ঈশ্বর ভক্ত লোক তার পাণ্ডিত্য ততটা ছিল না যত ছিল ভগবানে বিশ্বাস আর ভালোবাসা যত দিন বরিশালে ছিলাম মাঝে মাঝে তার সেই ছোট্ট ঘরটাতে গিয়ে তার সঙ্গে কথাবার্তা বলে বড় আনন্দ পেতাম দুঃখের বিষয় আমি বরিশাল থেকে চলে আসবার অল্প কয়েক মাস পরেই ওই দুই ভদ্রলোকই পরলোক গমন করেন কলকাতায় বসে এ খবর আমি কার কাছ থেকে যেন শুনেছিলাম আমার যতদূর মনে আছে শেক্সপিয়ারের সমালোচক ভদ্রলোকের নাম অমূল্য বাবু এমন আত্মভোলা ধরনের পণ্ডিত লোক আমি জীবনে খুব বেশি দেখিনি বরিশাল থেকে খালপথে উজিরপুর বলে একটা গ্রামে আমার এক সহপাঠীর বাড়ি গেলুম বেড়াতে একটা খালের মধ্য দিয়ে গিয়ে আর একটা খালে পড়লুম সেখান থেকে আর একটা খাল সারা রাত্রি চলছে নৌকো রাত এগারোটার সময় ইসলামকাটি বলে একটা বাজারে নৌকো থামিয়ে মাঝিরা খেতে গেল বরিশালের মাঝিদের কথা ভালো বুঝিনে আমি ওদের জিজ্ঞেস করলুম কত দেরি হবে রে রেঁধে খেতে ওরা কি একটা বললে আমি ধরে নিলাম দু ঘন্টা দেরি হবে অন্ধকার রাত আমি নৌকো থেকে নেমে ইসলামকাটির বাজারে বেড়াচ্ছি ক্রমে বাজারের পিছনের পথ দিয়ে ক্রমশ এগিয়ে চলেছি আমার মনে তখন নতুন দেশ দেখবার তাজা নেশা যা দেখছি তাই ভালো লাগে পথের ধারের বন্য সঠি ঝোপ তাই যেন কি অপূর্ব দৃশ্য নতুন এক হিসেবে বটে কারণ সঠি গাছ আমাদের দেশে না থাকায় কখনো চোখে দেখে নিয়ে লাগে আগে পুজোর ষষ্ঠী সেদিন যে বন্ধুর সঙ্গে কলেজে একত্র পড়তুম সে আমায় বলেছিল বরিশালে যদি যাও তবে আমাদের গ্রামে অবশ্যই করে যেও পুজোর সময় সেই উপলক্ষে যাওয়া কখনো এদিকে আসেনি বরিশাল জেলার নামই শুনে এসেছি এতদিন কত দূর এসে পড়েছি কলকাতা থেকে কত দূর এসে পড়েছি নিজের গ্রাম থেকে জগতে এত আনন্দ ও এত বিস্ময়ও আছে কে কবে ভেবেছিল একদিন আবার ইসলাম কাটি বলে একটা বহুদূর অজ্ঞাত স্থানে বুনো সঠি গাছের ঝোঁক দেখ রাত্রিবেলা বন্ধুর বাড়ি গিয়ে পৌঁছাই সকালবেলা সে গ্রাম আমার ভালো লাগেনি ছোট কর্দমাক্ত খাল বাড়ির সামনে তার আবার বাঁধা ঘাট আমাদের দেশের নদীর সৌন্দর্য অন্য ধরনের এবং এর চেয়ে কত ভালো কেবল সেই কথাই মনে হচ্ছিল গ্রামের লোকের কথা ভালো বুঝতে পারিনে নে কথার উচ্চারণের মধ্যে মিষ্টত্ব ও সরলতা আদৌ নেই কতগুলো স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের উচ্চারণ রীতি কর্ণকে পীড়া দেয় এরকম আমার মনে হবার একটি কারণ সেই প্রথম আমার পূর্ববঙ্গে যাওয়া তখন আমি ওখানকার গ্রাম্য কথা শুনতে মোটেই অভ্যস্ত ছিলাম না এখন কানে অনেকটা সয়ে গিয়েছে একটি ব্রাহ্মণ বাড়িতে পুজোর নিমন্ত্রণ রক্ষা করতে গেলুম বন্ধুর সঙ্গে আমাদের অঞ্চলে শহরের টানে ক্রিয়াকর্মের খাওয়ানোর ব্যাপারে যেসব শৌখিনতা ও বিলাসিতা এসে পড়েছে বরিশাল জেলায় একটি সুদূর পল্লীগ্রামে সেসব থাকবার কথা নয় সন্দেশ রসগোল্লার পরিবর্তে তাই এখানে নারিকেলের নাড়ু আর অক্কান্ন মেঠাই দিলেও নিন্দা হয় না আরেকটি জিনিস লক্ষ্য করেছিলাম ওখানে প্রায় সকলেই ছাঁদা নিয়ে যায় এবং যেতে অভ্যস্ত তাতে কোনো সংকোচ নেই কারো প্রায় প্রত্যেকেই বসে যে পরিমাণ খেলে সেই পরিমাণ মিঠাই নাড়ু গামছাই কি চাদরে বেঁধে নিয়ে গেল আমাদের দেশে এ প্রথা আগে যথেষ্ট প্রচলিত ছিল এখন আর কেউ ছাঁদা বাঁধে না শহরের টানে এ প্রথা একেবারে উঠে গিয়েছে পূর্ণিমার রাত্রে আবার খালপথে ওখান থেকে এলুম বরিশালে সারা রাত্রি জ্যোৎস্নালোকিত মাঠ তারা আর সঠির বনের শোভা দেখতে দেখতে ফিরলুম